দেখুন, আমাদের দেখুন শাস্ত্রের একটা কথা হলে আমরা এক টাকা খরচ হলে দুই টাকা বলি, এটা সবাই বলে। না ওটা তো আমরা এমনি শখেতে গান করি, তখন দেখো অনেকে তো অনেক রকম গান গায়, তো আমরা আর কি খালি গলায় গানটা গাইছি আর কি। আলোচনা আছে, তা আমি আশা রাখবো তিনটে সিনেমায় ভালো দর্শকের সিনেমা হলে আসতেছে, এরকম সিনেমা যদি বাংলাদেশে হয় তা আরও ভালো সিনেমা হবে। তবে আমি অন্তদলি ভাইকে একটা কথা বলতে চাই, যে সামনে আপনি শুধু এককভাবে সিনেমা না করে আমাদের চলচ্চিত্র যেহেতু ভালোবাসেন, আপনি নিজে কিছু চলচ্চিত্র কিছু মনে আমাকে নতুন সিনেমা প্রোডিউস করেন, প্রোডিউসার হিসেবে কাজ করেন, আমি চাবতের দিনে আপনি 2 কোটি টাকা হলে 10টা সিনেমা বানান, চলচ্চিত্রের উপকার হবে। তা আমরা আপনার সিনেমার পাশেও আছি, চলচ্চিত্রের পাশেও আছে, তা আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি চলচ্চিত্রের বাসার দিন কিছু প্রোডিউস করবেন। দেখুন, দর্শক আমাকে যদি ভালো না বাসত তাহলে কিন্তু আমার কাছে আসতো না, দর্শক ভালোবাসাই বলে কিন্তু আজকে আমার কাছে আছে। তাই দর্শকদের ভালোবাসা এটাই আমি কিছু মনে করি না, তারা ভালোবাসাই বলে আমার কাছে আছে। দেখুন, আমাকে দেখুন শাস্ত্রের একটা কথা হলে আমরা এক টাকা খরচ হলে 2 টাকা বলি, এটা সবাই বলে। তো এখন কত টাকা মনে করি না, 100 কোটি টাকা বা 80 কোটি না 120 কোটি আমরা সবাই বলতে পারবো না, যে তিনি প্রযোজক, তিনি বলতেছে আমাকে 100 কোটি টাকা বাজেট, তাহলে আমাকে এটাই মানতে হবে 100 কোটি টাকা বাজেট। এখন যেহেতু অনেক প্রযোজক, অনেক মনে করেন যারা আমাদের কোরিওগ্রাফার আছে, ডিরেক্টর আছে, তারা বলতে পারবে এই সিনেমাটা 100 কোটি টাকার, এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইতেছিলাম না। দেখুন, একটা মা বাপের কাছে সন্তান কিন্তু 5টা হলে 5টাই সমান। তো একটা চলচ্চিত্র মনে করি 5টা সিনেমা আমাকে দেখতে চলচ্চিত্র, আর 3টা সিনেমায় মনে করেন আমাকে দেহ আমাকে চলচ্চিত্র জন্য বানাইছে, অবশ্য আশা করি 3টা সিনেমার জন্য শুভকামনা। কোনো সিনেমা কারো অংশের কম না, যদি আমরা কম ভাবি তো এটা ভুল হবে, যে 100 কোটি টাকা সিনেমার সাথে আমাকে পড়ান পারবে না, সাইকো পারবে না, এটা ভুল ধারণা, সিনেমা সিনেমাই। তাই আপনি কম টাকায় কি বা আপনি বেশি টাকায় কি, তাই আমি আশা করি 3টা সিনেমা ভালো, 3টা সিনেমার জন্য শুভকামনা। অবশ্যই ভালো, কী কারণে সবাই তো মনে করেন মানে পরিবর্তন কিছু চায়, এই দলিল ভাই সিনেমাতে অবশ্যই পরিবর্তন কিছু এনেছে। তারপরে মনে করি অবশ্যই দর্শক দেখতেছেন না, ভালো সিনেমা হলে এখন হলে দর্শক আসে, তারপর মানে দেখা যাইতেছে যে ভালো সিনেমা আসলে হলে দর্শক আসে, সেই হিসেবে আমি মনে করবো ভালো সিনেমা অবশ্যই হতেছে। তাই সেই হিসেবে দলিল ভাইকে একটা কথা অনুরোধ করবো, শুধু আপনি নিজেরাই সিনেমা না করে, আপনি যেহেতু আমি একটা জিনিস জানাবো চলচ্চিত্র যেহেতু ভালোবাসেন, আপনি নিজের সিনেমা 100 কোটি টাকা খরচ করেন, অন্য অন্য কিছু আমাদের যারা ডিরেক্টর আছে, যে সমস্ত আর্টিস্ট আছে, আপনি তাদেরকে 1 কোটি টাকা 2 কোটি টাকা করে প্রতি বছরে 10টা সিনেমা বানান, তাতে মানুষ যে আপনার উপর ভালোবাসা আছে, মানুষের সবচেয়ে মানুষের পাশে থাকেন, তাহলে চলচ্চিত্রের পাশেও থাকেন, সেদিন নিজের কে আপনি নিজের জন্য 100 কোটি টাকা সিনেমা বানান, এবং অন্য অন্য ডিরেক্টর প্রোডিউসার শিল্পী আছে তাদের জন্য 2-4 কোটি টাকা খরচ করে কি সিনেমা বানান, তাহলে চলচ্চিত্র আরও উন্নয়ন হবে। কি দেখলেন হলের পরিবেশ কেমন? হলের পরিবেশ ভালো। না ওটা তো আমরা এমনি শখেতে গান করি, তখন থেকে অনেকে তো অনেক রকম গান গায়, তো আমরা আর কি খালি গলায় গানটা গাইছি আর কি। থালা বাসন দিয়ে একটু ব্যতিক্রম, ব্যতিক্রম কিছু না হলে কেউ তো দেখে না, ওটা ব্যতিক্রম কিছু ছিল আর কি আপনাকে জানি। গানটা একটু শুনতে পারবো না, এখন সিনেমা নিয়ে ব্যস্ত, আপনি সিনেমা নিয়ে কথা বলেন, সিনেমা নিয়ে আমরা কথা বলতে পারি কোন, না 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 এখানে গানের জন্য আপনি কোনো ইন্টারভিউ নিতে মন চাই, গান বিষয়ে কোনো কথা থাকে অবশ্যই আপনারা আমার অফিসে আসবেন, কেউ অন্য জায়গায় ইন্টারভিউ নেবেন, আজকে আমরা সিনেমা নিয়ে গল্প করবো, সিনেমার বাইরে না অবশ্যই। অন্তদলিল ভাই, বর্ষা ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনি হলে যে এবারে একটা বিগ বাজার সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের, অনেক লোক হলে এসেছে, আমরা আরও ভালো সিনেমা আপনার থেকে আরও উপহার চাই। অনেক আপনি পরিশ্রম যেতেছে এই জন্য শুকে গেছে। আমার 3টা সিনেমা রিলিজ আছে, একটা বৌদমের লড়াই, একটা নষ্টের কষ্ট, একটা টুকায়, 3টা সিনেমা আমি রিলিজ করতে কামিং, আমি সামনে মাসের মধ্যে টোকাই সিনেমা রিলিজ করবো। গল্পটা টোকাইয়ের বই, যেহেতু সিনেমার নাম টোকাই, টোকাই জীবনের বই গল্প। জি, দর্শকদের একটা কথা বলতে চাই, আমার 3টা সিনেমা রিলিজ করতে হয়, টোকাই, বৌদ্ধ লড়াই, নষ্টের কষ্ট, 3টা সিনেমায় আসে আপনি হলে দেখবেন, দেখার পরে তারপরে সিনেমা নিয়ে আলোচনা করবেন, বিবেচনা, তারপরে আমরা সমালোচনা করবেন, সিনেমা না দেখা পর্যন্ত আপনারা কেউ আপনারা কোনো সমালোচনা করবেন না, সেটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। থ্যাংক ইউ আলম ভাই, অনেক ধন্যবাদ।